सलामुअलাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় যে অধ্যায়ের নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় থেকে আলোচনা করব। ইতিমধ্যে আমি তোমাদের জন্য একটি উদ্দীপক তুলে রেখেছি, আসো আমরা উদ্দীপকটি দেখি। জয়িতা এন্টারপ্রাইজ 2011 সালের 1 জানুয়ারি তারিখে 4,50,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন ও সংস্থাপন ব্যয় বাবদ 50,000 টাকা ব্যয় নির্বাহ করে। মেশিনটির আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 30,000 টাকা। 2012 সালের 1 জুলাই তারিখে 1,40,000 টাকা মূল্যে আরও একটি নতুন মেশিন ক্রয় করা হয়, যার সংস্থাপন ব্যয় 10,000 টাকা। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়। করণীয়: প্রথম 3 বছরের জন্য ক অবচয় সারণি প্রস্তুত করো, খ জাবেদা দাখিলা দেখাও, গ মেশিন হিসাব, অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। অর্থাৎ গয়ে আমাদের কাছে 3টি খতিয়ান চাওয়া হয়েছে। তাহলে গয়ে আমাদের কাছে চাওয়া হয়েছিল অবচয় সারণি প্রস্তুত করো। এখানে আমি ক লিখেছি এবং শিরোনাম দিয়েছি অবচয় নির্ণয় সারণি। এখানে প্রথম ঘরে লিখেছি সন, দ্বিতীয় ঘরে মেশিনের প্রারম্ভিক মূল্য, তৃতীয় ঘরে অবচয়ে 20% হারে এবং শেষ ঘরে মেশিনের সমাপনী মূল্য। উল্লেখ্য, আমি এখানে লিখেছি অবচয়ে 20% হারে, প্রশ্নে কিন্তু কোথাও 20% উল্লেখ নেই। এখন কথা হলো এই 20% আমরা কোথায় পেলাম। এই 20% আমাদেরকে এখানে গণনা করে দেখিয়ে দিতে হবে। এখানে আমি লিখেছি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার ইকুয়াল 100 ভাগ আয়ুষ্কাল গুণন 2। এই আয়ুষ্কাল হচ্ছে মেশিনের আয়ুষ্কাল। আমরা 100 কে 10 দিয়ে ভাগ করব, যেহেতু আয়ুষ্কাল হচ্ছে এখানে 10 বছর। প্রশ্নে তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে লেখা আছে আয়ুষ্কাল 10 বছর। তাহলে আমরা 100 কে 10 দিয়ে ভাগ দেব এবং 2 দিয়ে গুণ করব, আমরা পেয়ে যাব 20%। এই 20% অবচয়ের হার ধরে আমরা অবচয়ের সারণী তৈরি করব। আমাদের কাছে যেহেতু 3 বছরের জন্য অবচয় সারণী চাওয়া হয়েছে, তাই আমরা এখানে প্রথম বছর দিয়েছি 2011, দ্বিতীয় বছর দিয়েছি 2012 এবং সর্বশেষে দিয়েছি 2013। এবার আসি আমরা 2011 সালে। তোমরা উদ্দীপকে লক্ষ্য করলে দেখবে এখানে 2011 সালের 1 জানুয়ারি তারিখে 4,50,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনের পরিবহন ও সংস্থাপন বাবদ 50,000 টাকা ব্যয় নির্বাহ করে। আমরা জানি কোন সম্পত্তি যখন ক্রয় করা হয় এর সাথে আনুষঙ্গিক খরচ এর ক্রয় মূল্যের সাথে যোগ করতে হয়। তাহলে এখানে যেহেতু মেশিনের মূল্য 4,50,000, এর সাথে পরিবহন খরচ এবং সংস্থাপন ব্যয় 50,000 যোগ করলে আমরা পেয়ে যাব 5,00,000। এই জন্য আমি এখানে মেশিনের মূল্য লিখেছি 5,00,000। মেশিন যেহেতু পরবর্তীতে আরও একটি ক্রয় করা হয়েছে 2012 সালে, তাই আমি 2011 সালের 1 জানুয়ারি তারিখে ক্রয়কৃত মেশিনটিকে লিখেছি প্রথম মেশিন এবং 2012 সালের 1 জুলাই তারিখে ক্রয়কৃত মেশিনটিকে লিখেছি দ্বিতীয় মেশিন। আমরা প্রথম মেশিনের অবচয় কিভাবে নির্ণয় করতে হয় তা দেখব। 5,00,000 টাকার উপরে যদি আমরা 20% ধরি, আমরা পেয়ে যাব অবচয় 1,00,000 টাকা। মেশিনের প্রারম্ভিক মূল্য থেকে অবচয় যদি আমরা বাদ দেই, তাহলে পেয়ে যাব আমরা মেশিনের সমাপনী মূল্য। অর্থাৎ 5,00,000 টাকা থেকে যদি আমরা 1,00,000 টাকা বাদ দিই,
আমরা পেয়ে যাব 4 লাখ টাকা। 2011 সালের সমাপনী মেশিনের মূল্যই হবে 2012 সালের প্রারম্ভিক মেশিনের মূল্য। প্রথম মেশিনের প্রারম্ভিক মূল্য হবে এখন 4 লাখ টাকা, যেহেতু প্রথম মেশিনের সমাপনী মূল্য ছিল 4 লাখ, পরবর্তী বছরে এটা হয়ে গিয়েছে প্রারম্ভিক, তাই এখানে আমি দিয়েছি 4 লাখ। এবং এর উপর যথারীতি আমরা 20% অবচয় ধার্য করেছি, যাতে আমাদের এখানে নির্ণীত হয়েছে 80,000 টাকা। এখন 4 লাখ টাকা থেকে যদি আমরা অবচয় 80,000 বাদ দিই, পেয়ে যাব 3,20,000 টাকা। দ্বিতীয় মেশিনটি যেহেতু 2012 সালের বছরের মাঝামাঝি ক্রয় করা হয়েছিল, তাই এখানে 6 মাসের অবচয় নির্ণীত হবে। দ্বিতীয় মেশিনটি ক্রয় করা হয়েছিল 1,40,000 টাকায় এবং এর সংস্থাপন ব্যয় ছিল 10,000 টাকা। দ্বিতীয় মেশিনের মোট মূল্য হবে 1,50,000 টাকা। এই 1,50,000 উপরে আমরা 20% হারে অবচয় ধরব এবং তার উপরে 6 মাসের অবচয় নির্ণয় করব, তাতে আমাদের এখানে আসবে 15,000 টাকা। 2012 সালের মোট অবচয় হবে 95,000 টাকা। প্রথম মেশিনের প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দিলে আমরা সমাপনী মূল্য পাব 3,20,000 এবং দ্বিতীয় মেশিনের প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দিলে আমরা সমাপনী মূল্য পেয়ে যাব 1,35,000। আর আমাদের কাছে যদি এভাবে জানতে চাওয়া হয় 2012 সালের মোট অবচয়ের পরিমাণ কত, তাহলে আমরা প্রথম মেশিনের অবচয় এবং দ্বিতীয় মেশিনের অবচয় দুইটাকে যদি যোগ করি আমরা পেয়ে যাই 95,000 টাকা। অর্থাৎ 2012 সালের মোট অবচয়ের পরিমাণ হবে 95,000 টাকা। এবার আমরা দেখব 2013 সালের। 2013 সালে আমরা 2012 সালের যে মেশিনের সমাপনী উদ্বৃত্ত আছে ওটা নিয়ে আসব। আমরা প্রথম মেশিন লিখলাম 3,20,000, এই 3,20,000 উপরে 20% করলে আমরা পেয়ে যাব 64,000 টাকা। আমরা 3,20,000 থেকে অবচয় বাদ দেব, তাহলে এখানে সমাপনী মূল্য আসবে 2,56,000 টাকা। দ্বিতীয় মেশিনের ক্ষেত্রেও আমরা একইভাবে 20% হারে অবচয় নির্ণয় করব, এখানে নির্ণীত হয়েছে 27,000 টাকা অবচয়। দ্বিতীয় মেশিনের প্রারম্ভিক মূল্য 1,35,000 থেকে যদি আমরা 27,000 টাকা বাদ দিই, তাহলে আমরা সমাপনী মূল্য পেয়ে যাব 1,08,000। 2013 সালের ঠিক একইভাবে যদি আমাদের কাছে জানতে চাওয়া হয় যে মোট অবচয়ের পরিমাণ কত, আমরা প্রথম মেশিনের অবচয় এবং দ্বিতীয় মেশিনের অবচয় যোগ করলে যে টাকা পাই, অর্থাৎ এখানে যে 91,000 টাকা দেওয়া আছে, এটি হবে 2013 সালের মোট অবচয়। তাহলে এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্নে আমাদের কাছে চাওয়া হয়েছিল জাবেদ আদা খিলা। এখানে আমি খ লিখেছি, শিরোনাম দিয়েছি জয়িতা এন্টারপ্রাইজ এর জাবেদ আদা খিলা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। একদম প্রথম লেনদেন আমাদের এখানে ছিল 2011 সালের 1 জানুয়ারি তারিখে 4,50,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে, মেশিনটির পরিবহন ও সংস্থাপন ব্যয় বাবদ 50,000 টাকা ব্যয় নির্বাহ করে। যেহেতু মেশিন ক্রয় করলে এবং এর সাথে আনুষঙ্গিক যদি কোনো খরচ থাকে, আমরা এর সাথে যোগ করে মোট ক্রয় মূল্য নির্ণয় করে থাকি, তাই আমরা 4,50,000-এর সাথে 50,000 যোগ করলে পেয়ে যাই 5,00,000 টাকা। এই জন্য এখানে আমি মেশিনের জাবেদার সময় এখানে দিয়েছি 5,00,000, আর জাবেদা হবে এমন মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে আমরা ধরে নেব মেশিনটি চেকের মাধ্যমে ক্রয় করা হয়েছে, যদিও এখানে উল্লেখ নেই, কিন্তু বড় বড় ধরনের প্রতিষ্ঠানগুলো সাধারণত চেকের মাধ্যমে বড় টাকার লেনদেন করে থাকে, তাই আমরা এখানে ধরে নিলাম মেশিনটি চেকের মাধ্যমে ক্রয় করা হয়েছে এবং এর জাবেদা লিখবো এভাবে মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট।
এখানে আমি ব্যাখ্যা দিয়েছি যেহেতু মেশিন ক্রয় করা হলো। এবার 2011 সালের দ্বিতীয় জাবেদা হবে অবচার ধার্য করার জন্য। অবচার ধার্য করার এখানে তারিখ আমরা অবশ্যই বছরের শেষ তারিখে দেব, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখে জাবেদা হবে অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব, এখানে ব্র্যাকেটে মেশিন কথাটা উল্লেখ করে দেব আমরা, তারপর লিখব ক্রেডিট। আমি আবারও বলছি অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব ক্রেডিট। আমাদের ক নাম্বার প্রশ্নে অবচয় সারণি ওখানে করা আছে, 2011 সালের অবচয় পরিমাণ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই অবচয় ছিল 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকা এখানে আমরা বসিয়ে দেব। এবার এই অবচয় খরচকে আমরা বন্ধ করে দেব। অবচয় খরচকে কিভাবে বন্ধ করা হয়, আয় সারাংশ হিসাবে স্থানান্তর করে অবচয় খরচকে বন্ধ করা হয়। আমরা এখানে আবারও লিখব ডিসেম্বরের 31 তারিখ, আয় সারাংশ হিসাব ডেবিট এবং অবচয় খরচ হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব অবচয় খরচ হিসাব বন্ধ করা হলো এবং টাকার পরিমাণ যেহেতু অবচয় ছিল এখানে 1 লাখ, ওই 1 লাখ টাকায় আমরা এখানে নিয়ে আসব। 2011 সালের জাবেদা দাখিলা এই তিনটা জাবেদা দ্বারাই শেষ হয়ে যায়। এবার আমরা 2012 সালের জাবেদা করব। 2012 সালের 1 জুলাই তারিখে একটি মেশিন ক্রয় করা হয়েছিল 1,40,000 টাকা দিয়ে এবং এর সংস্থাপন ব্যয় ছিল 10,000 টাকা, অর্থাৎ উক্ত মেশিনের প্রকৃত ক্রয় মূল্য ছিল 1,50,000 টাকা। আমরা এখানে জাবেদা লিখব মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, 1,50,000, 1,50,000, এবং তারিখ হবে জুলাইয়ের 1 তারিখ, যেহেতু প্রশ্নে এখানে জুলাইয়ের 1 উল্লেখ করা আছে। এরপর আমরা 2012 সালের যে মোট অবচয় আমরা নির্ণয় করেছিলাম ক নাম্বার প্রশ্নে, ওখান থেকে আমরা মোট অবচয়ের জন্য একটি জাবেদা করব। মোট অবচয়ের পরিমাণ ছিল আমাদের 2012 সালে 95,000 টাকা। আমরা সেই অবচয়ের জন্য জাবেদা করব অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখে দেব যেহেতু অবচয় ধার্য করা হলো 95,000, 95,000। এখন অবচয় খরচকে আমরা আয় সারাংশ হিসাবে স্থানান্তরের মাধ্যমে অবচয় খরচ হিসাব বন্ধ করে দেব। এর জন্য জাবেদা হবে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব অবচয় হিসাব বন্ধ করা হলো, অবচয় যেহেতু 95,000 টাকা ছিল এখানেও সেই সমপরিমাণ টাকাই হবে, অর্থাৎ 95,000 টাকা হবে। এবার আমাদের সর্বশেষ বছর, যেহেতু প্রশ্নে 3 বছরের জন্য আমাদের জাবেদা দাখিলা তৈরি করতে হবে, সর্বশেষ বছর এখানে আমরা অর্থাৎ 2013 সাল বসাবো। আমরা উদ্দীপকের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পড়ি তাহলে দেখতে পাই 2013 সালে কোনো মেশিন ক্রয় করা হয়নি। তাহলে আমাদের আগে থেকে যে 2টা মেশিন ক্রয় করা ছিল শুধুমাত্র ওই মেশিনের অবচয় ধার্য করতে হবে। ক নাম্বার প্রশ্নের অবচয় সারণি যখন আমরা নির্ণয় করেছিলাম তখন আমরা দেখেছিলাম 2013 সালে অবচয়ের পরিমাণ ছিল 91,000 টাকা। আমরা এর জন্য একটা জাবেদা করব অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব অবচয় ধার্য করা হলো। এবার আমরা অবচয় খরচকে আয় সারাংশ হিসাবে স্থানান্তরের মাধ্যমে অবচয় খরচ হিসাব বন্ধ করে দেব। আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব যেহেতু অবচয় খরচ হিসাব বন্ধ করা হলো। তাহলে এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর জাবেদা দাখিলা। গ নম্বর প্রশ্নে আমাদের কাছে চাওয়া হয়েছিল মেশিন হিসাব, অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব। আমরা এখানে প্রথমে লিখেছি মেশিন হিসাব,
চলমান যে শক পদ্ধতিতে আমরা এখানে খতিয়ান তৈরি করেছি, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা যে ডেবিট টাকা ক্রেডিট টাকা আমরা জাবেদা থেকে খতিয়ান করব। যেহেতু আমাদের ক্ষয়ের জাবেদাগুলো করা আছে, সুতরাং আমরা খতিয়ান করার সময় জাবেদাগুলো যদি লক্ষ্য করি খুব সহজে আমরা খতিয়ানগুলো করতে পারব। যেহেতু এখানে লিখেছি আমি মেশিন হিসাব, 2011 সাল ছিল আমাদের একদম প্রথম। 2011 সালের 1 জানুয়ারি তারিখে আমাদের মেশিন ক্রয় করা হয়েছিল 5 লাখ টাকার। এর জাবেদা ছিল মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু মেশিন হিসাব ডেবিট, আমরা ডেবিট দিকে টাকা বসিয়েছি 5 লাখ, এবং আমরা জানি যে খতিয়ানের মধ্যে বিপরীত হিসাবটি লিখতে হয়। যেহেতু এখানে শিরোনাম হচ্ছে মেশিন হিসাব, সুতরাং বিপরীত হিসাবটি হবে ব্যাংক হিসাব। আমরা এখানে ডেবিট দিকে যেহেতু টাকা বসেছে, আমরা এই ডেবিটের টাকা ডেবিটের জেরের ঘরে স্থানান্তর করব। এরপরে 2012 তারিখে আমাদের আবার মেশিন ক্রয় করা হয়েছিল 1,50,000 টাকা। এখানে আমি দিয়েছি 2012, এবং আমাদের 2012 সালের যে মেশিন ক্রয়ের তারিখ ছিল তা ছিল 1 জুলাই। এখানে আমি লিখেছি জুলাই 1। এখানেও ব্যাংক হিসাব লিখব, এবং মেশিন যেহেতু ডেবিট, আমরা ডেবিট থেকে 1,50,000 টাকা বসাবো। আগে থেকে আমাদের একটা জের ছিল 5 লাখ, এর সাথে নতুন করে আমরা ডেবিট আবার যদি যোগ করতে যাই তাহলে এখানে হয়ে যাবে 5 লাখের সাথে 1,50,000 যোগ করলে পেয়ে যাব 6,50,000 টাকা। 2013 সালে আমাদের কোনো মেশিন ক্রয় করা হয়নি, তাহলে 2013 সাল আমরা বসাবো, এবং জানুয়ারির 1 তারিখ লিখে উদ্বৃত্ত লিখব। অর্থাৎ 2012 সালের উদ্বৃত্ত 2013 সালে স্থানান্তরিত হবে। উদ্বৃত্ত লিখে আমরা যেহেতু আগে থেকে ছিল 6,50,000 টাকা, আমরা এখানে বসিয়ে দিব 6,50,000 টাকা। আমাদের মেশিন হিসাব এখানে সমাপ্ত হয়ে যাবে, যেহেতু আমাদের 3 বছর চাওয়া হয়েছিল। আমাদের এখানে 2011, 2012 এবং 2013 যেহেতু শেষ, তাই মেশিন হিসাবটি এ পর্যন্ত সমাপ্ত। এরপরে আমরা শিরোনাম দিয়েছি অবচয় খরচ হিসাব। অবচয় আমাদের 2011, 2012 এবং 2013 প্রত্যেকটি অর্থবছরে আমরা যদি লক্ষ্য করি, অবচয়ের জন্য আমাদের 2টা করে জাবেদা ছিল। প্রথম জাবেদা ছিল হচ্ছে অবচয় ধার্য করার জন্য, এবং তারপরে জাবেদাটি ছিল অবচয় হিসাব বন্ধ করার জন্য, অর্থাৎ অবচয়কে আয় সারাংশ হিসাবে স্থানান্তরের জন্য। 2011 সালে আমাদের জাবেদা ছিল অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আমরা এখানে অবচয় হিসাব যেহেতু ডেবিট, 2011 সালে 1 লাখ টাকা ছিল আমাদের অবচয়, এবং বিপরীত হিসাবটি ছিল পুঞ্জীভূত অবচয় হিসাব, আমরা এখানে লিখলাম এবং যথারীতি জেরে ঘরে বসালাম 1 লাখ টাকা। এবং তারপরে জাবেদাটি আমরা অবচয়কে যেহেতু আয় সারাংশ হিসাবে স্থানান্তর করেছিলাম, এর জাবেদা ছিল আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তাই আমরা এখানে আয় সারাংশ হিসাব লিখব, এবং অবচয় যেহেতু ক্রেডিট, আমরা ক্রেডিটের ঘরে টাকা বসালাম। ডেবিট যে এখানে ছিল 1 লাখ, এদিকে আমাদের ক্রেডিটও আছে 1 লাখ। ডেবিট এবং ক্রেডিট সমান হয়ে যাওয়াতে কোনো ব্যালেন্স থাকবে না। এরপরে আমরা দেখব 2012 সালে, 2012 সালের অবচয়ের জন্য জাবেদা করা হয়েছিল অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 95,000। এখানে আমি পুঞ্জীভূত অবচয় লিখে ডেবিট দিকে বসিয়েছি 95,000, এবং এই 95,000 টাকা আমি জেরের ঘরে দেখিয়েছি। এবং তারপরের জাবেদায় আমরা অবচয়কে আয় সারাংশ হিসাবে যেহেতু স্থানান্তর করেছি, তাই আয় সারাংশ হিসাবে এখানে লিখেছি, এবং এখানে দেখিয়েছি ক্রেডিট। এখানে ক্রেডিট জের আছে 95,000 টাকা, এবং নতুন করে ডেবিট 95,000 টাকা হওয়াতে এখানে ব্যালেন্স হয়ে যাবে নীল। এবার আসি আমরা 2013 সাল, অর্থাৎ সর্বশেষ বছর। ওখানে অবচয়ের জন্য জাবেদা ছিল অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ ছিল 91,000। আমরা এখানে
পুঞ্জীভূত অবচয় হিসাব দেখিয়েছি, আমি এখানে পুঞ্জীভূত অবচয় হিসাব দেখিয়েছি 91,000 এবং তার জেরের ঘরে স্থানান্তর করেছি। এবং এরপরের জাবেদায় অবচয়কে যেহেতু আয় সারাংশ হিসাবে স্থানান্তর করা হয়, জাবেদা ছিল এরকম আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, তাই এখানে আমি লিখেছি আয় সারাংশ হিসাব এবং ক্রেডিট দিকে দেখিয়েছি 91,000। অর্থাৎ এখানে আগে থেকে জের ছিল 91,000 এবং নতুন করে 91,000 ডেবিট হওয়াতে ব্যালেন্স হয়ে যাবে নীল। তাহলে এখানে আমাদের অবচয় খরচ হিসাব সমাপ্ত হয়ে যাবে। এবার আমরা করব পুঞ্জীভূত অবচয় হিসাব। প্রতি বছরের যে অবচয়ের টাকা, এটা পরের বছরে স্থানান্তর যেহেতু হয়, সুতরাং প্রতি বছরই এই পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ বাড়তে থাকে। আমরা এখানে পুঞ্জীভূত অবচয় হিসাব লিখেছি, প্রথম লেনদেনটা ছিল আমাদের 2011 সালে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, অর্থাৎ পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, আমরা ক্রেডিট দিকে টাকা বসিয়েছি 1,00,000 এবং এর বিপরীত হিসাবের নাম ছিল অবচয় খরচ হিসাব, আমরা তাও দিয়েছি। যেহেতু এখানে ক্রেডিট দিকে আছে, সুতরাং আমরা ক্রেডিট জেরের ঘরে স্থানান্তর করব। পরের বছর অর্থাৎ 2012 সালের জাবেদাগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই ওখানে একটা জাবেদা ছিল এরকম অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 95,000। এখানেও আমরা পুঞ্জীভূত অবচয় ক্রেডিট ঘরে 95,000 টাকা বসাবো এবং বিপরীত হিসাবের নাম অবচয় খরচ লিখবো। আগে থেকে ক্রেডিট ছিল 1,00,000 এবং নতুন করে ক্রেডিট হয়েছে 95,000। 1,00,000 এবং 95,000 যোগ করলে আমরা পেয়ে যাব 1,95,000 টাকা। শেষ বছর অর্থাৎ 2013 সালে আমাদের পুঞ্জীভূত অবচয়ের জন্য জাবেদা ছিল অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 91,000। পুঞ্জীভূত অবচয় আমরা ক্রেডিট পাশে বসাবো এবং এখানে আমরা বিপরীত হিসাবের নাম অবচয় খরচ হিসাব লিখব। আগে থেকে আমাদের ক্রেডিট ছিল 1,95,000 টাকা আর নতুন করে ক্রেডিট হয়েছে 91,000 টাকায়। 1,95,000 এবং 91,000 যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাই 2,86,000 টাকা। তাহলে এই ছিল আমাদের মেশিন হিসাব, অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটি সবাই তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।